সুপ্রিয় দর্শক, গত 9ই মার্চ রাজধানীর দুলাইপাড়ের কিং প্যালেস্তাইয়ান চাইনিজ রেস্টুরেন্টে সুস্থ জীবন আয়োজিত স্টেক হোল্ডার মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ঢাকা চারের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন এমপি। সুস্থ জীবন একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা, যা 2000 সাল থেকে সমাজে অবহেলিত পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি বাংলাদেশের প্রথম হিজড়া জনগোষ্ঠীর এনজিও ব্যুরো রেজিস্ট্রিকৃত সংগঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন এমপি তার বক্তব্যে হিজড়া জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থান এবং সমাজের মূলস্রোত দ্বারায় কীভাবে অন্তর্ভুক্ত করা যায় এ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান সহ তিনি সবসময় হিজড়া জনগোষ্ঠীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কদমতলী থানার সভাপতি মোহাম্মদ নাসিম মিয়া, 53 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন, শ্যামপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিউটি আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন কাজল, আর্টিকেল 19-এর পক্ষে বাবুনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হিজড়া জনগোষ্ঠী কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সুস্থ জীবনের সভাপতি পার্বতী আহমেদ। স্টেকহোল্ডারের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অংশীজন। সুস্থ জীবনের এই প্রকল্পের নাম আওয়ার ভয়েস আওয়ার চয়েস। এ প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্টিকেল 19-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।